সুনামগঞ্জের ধর্মপাশায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা 11টায় উপজেলার উকিলপাড়া চৌরাস্তা মোড়ে আর্ন অ্যান্ড লিভ এর প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদা ইয়াসমিন জেসির সহযোগিতায় এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মপাশার সদর ইউপি সদস্য আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন ধর্মপাশার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী ও ফারুক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলায় আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, সেন্টু আহমেদ পটল, হাফিজুল হক, শাহ আলম প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে 50 জন দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।